হ্যালো ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজমুল ফটোশপ ইউটিউব চ্যানেলে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অ্যাডোবি ফটোশপের বিভিন্ন ধরনের ছবি নিয়ে কাজ করে থাকেন এছাড়াও অনেকে আছেন যারা বিভিন্ন ডিজিটাল স্টুডিও ও কম্পিউটার কম্পোজার দোকানে ছবির কাজ করে থাকেন একটি প্রত্য ছবি বা স্ক্যান করা ছবির চেহারার যে দাগের চিহ্ন তা পরিষ্কার করতে অনেক সময় লেগে যায় তাই অনেকেই বিভিন্ন ধরনের লাইগিনস ব্যবহার করে যার ফলে তাদের এই ছবির কাজ করতে অনেক কম সময় লেগে যায় আপনাদের মধ্যে অনেকে আছেন যারা জানেন না কিভাবে প্লাগিনস অ্যাডোবি ফটোশপের ফিল্টারে অ্যাড করতে হয় তাই আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে খুব সহজেই অ্যাডোবি ফটোশপে প্লাগিনস অ্যাড করতে হয় তবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে প্লাগিনসটা কি আসলে প্লাগিনসটা হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যার এবং ফটোশপের জন্য তৈরি করা কিছু ইফেক্ট যা না আপনার কাজকে আরও সহজ করে দেবে যাই হোক আজকে আমরা শিখি কিভাবে প্লাগিনস অ্যাড করতে হয় এবং পরবর্তীতে অন্য একটি ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের প্লাগিনসের ব্যবহার শেখাব আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন আপনারা অটোমেটিকভাবে পেয়ে যাবেন আর এছাড়াও আমার একটি চ্যানেল রয়েছে আজমল একাডেমি এবং হাউ টু সেট আপ অবশ্যই অবশ্যই আপনারা এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আমার ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা যদি কোনো নতুন সফটওয়্যার সম্পর্কে জানতে চান আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই সফটওয়্যার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে এবং কোনো সফটওয়্যার যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে সেটির নাম বলবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো অনলাইন থেকে ডাউনলোড করে আমি মিডিয়া ফায়ারে অথবা গুগল ড্রাইভে আপলোড করে আপনাদেরকে শেয়ার করবো যাই হোক আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন শো মোড়ে ক্লিক করলেই একটা ডাউনলোড লিংক পাবেন সেখানে ক্লিক করার সাথে সাথেই এই ব্লগসাইটটিতে চলে আসবে আমরা দেখাবো গ্রেন সার্জারি সবই প্লাগিনস অ্যাডোবি ফটোশপের প্রচুর প্লাগিনস রয়েছে তবে আজকে আমরা গ্রেন সার্জারি প্লাগিনসটি সাহায্যে দেখাবো কীভাবে অ্যাডমি ফটোশবে প্লাগেন্স ইনস্টল করতে হয় এটি হচ্ছে গ্রেন সার্জারি লক্ষ্য করে দেখুন এই ছবিটিতে এটি হচ্ছে প্রথম ছবি যেটির উপরে আমরা প্লাগেন্সটা ইফেক্ট দেওয়ার পরে ছবিটি এরকম ফ্রেশ হয়েছে যাই হোক ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন এবং ক্লিক করার সাথে সাথে আপনারা লক্ষ্য করে দেখুন একটি মিডিয়া ফাইল লিঙ্ক আসবে এবং এখানে ক্লিক করলে অটোমেটিকভাবে আপনাদের ফাইলটি ডাউনলোড হবে যাদের কম্পিউটারে আইডিএম সফটওয়্যারটি সেট আপ করা আছে অথবা অন্য কোনো ধরনের ডাউনলোড করার সফটওয়্যার সেট আপ করা আছে তাদেরটি সেই ডাউনলোডারের সাহায্যে এই সফটওয়্যারটি প্লাগিনে ডাউনলোড হবে আর যদি কারো কম্পিউটারে কোনো প্রকার ডাউনলোডার সফটওয়্যার ইনস্টল করা না থাকে তাহলে আপনারা যেই যেই ব্রাউজার ব্যবহার করবেন ঠিক সেই সেই ব্রাউজারের নিজস্ব যে ডাউনলোডার রয়েছে সেটির সাহায্যে এটি ডাউনলোড হবে আমি আগের থেকে ডাউনলোড করে রেখেছি লক্ষ্য করে দেখুন গ্রেন সার্জারি এটি একটি জিপ ফাইল প্রথমে এটিকে আনজিভ করতে হবে আনজিভ করার জন্য মাউসের বাম বটন ক্লিক করুন এবং রাইট বটন ক্লিক করে এক্সট্রাক ফাইলে ক্লিক করুন এবার ওকে ক্লিক করুন লক্ষ্য করে দেখুন এটি আনজিভ হয়েছে এবার এটি ওপেন করুন পুনরায় এই ফোল্ডারটি ওপেন করুন এবং এই সবগুলো ফাইল কপি করুন এবার সরাসরি চলে যান স্টার অল প্রোগ্রাম এখান থেকে আডব ফটোশপ সিএস থ্রি আমি অ্যাডব ফটোশপ সিএস থ্রিতে এটি ইনস্টল করব আপনারা যে যে ভাষণে ইউজ করেন সে সেটিতে এটি ইনস্টল করতে পারবেন কোনো সমস্যাই হবে না যাই হোক এটি গায়ে মাউন্সের কাঠচার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করুন সরাসরি চলে যান প্রপার্টিজে এখান থেকে ওপেন ফাইল লোকেশন এবং এটিকে উপরে তুলুন লক্ষ্য করে দেখুন একটি প্লাগ ইঞ্জ ফোল্ডার এটি ওপেন করুন এবং এখানে সেই প্লাগ ইঞ্জগুলো পেস্ট করুন এবার কন্টিনিউতে ক্লিক করুন আমাদের অ্যাডো ফটোশপ এস থ্রির প্লাগ ইঞ্জ ফোল্ডার এগুলো রয়ে গেছে আমরা এটি ক্লোজ করে দিলাম এটি ক্লোজ করে দিই এবার আমরা একটু লক্ষ্য করে দেখবো যে অ্যাডোবি ফটোশপ এস থ্রি এক্সটেন্ডেড এর ফিল্টারে এই প্লাগিংসটা অ্যাড হয়েছে কি না এই জন্য আমরা অ্যাডোবি ফটোশপটি স্টার্ট করে দেখি অ্যাডো সি এস থ্রি এনে ক্লিক করুন আমরা একটা নিউ পেজ নেই যে কোনো সাইজের কোনো সমস্যা নেই ফিল্টার এই দেখুন গ্রেন সার্জারি চলে এসেছে এভাবে এই জাতীয় আরও অনেক ধরনের প্লাগেন্স রয়েছে যেগুলো ইনস্টল করার নিয়ম এর ঠিক একই রকম তবে কোনো কোনো প্লাগেন্স রয়েছে একটু ডিফারেন্টভাবে সেট আপ করতে হয় যাই হোক এই জাতীয় সকল প্রকার প্লাগেন্স কী করে ইনস্টল করতে হয় এবং এগুলোর ব্যবহার ইংসাড়া আমি আপনাদের শেখাবো আজকে শিখা শিখলাম যে কী করে প্লাগেন্স অ্যাড করতে হয় এবং পরবর্তীতে অন্য একটি ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই গ্রেন সার্জারির ব্যবহারটিও শিখিয়ে দেবো আর এখনও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আপনারা এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই বলবো আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন তাহলে আমি বেশি উৎসাহিত হব এবং আপনাদের জন্য চমৎকার চমৎকার ভিডিও নিয়ে হাজির হব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ